আমি আনন্দ স্যার, আর তোমরা দেখছো এভিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না। আর কথা নয়, চলো দেখি আজকের ভিডিও। আমরা যে প্রশ্নগুলো দেখবো, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শিখন ও পরিণামের মধ্যে সম্পর্ক আর পার্থক্য। এটা কিন্তু দুটো প্রশ্ন, সম্পর্কটা ভালো করে পড়বে, পার্থক্যটাও পড়বে। মনোযোগ ও আগ্রহের সম্পর্ক, পার্থক্য। থ্রাস্টনের বহুপদা তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বিপদা তত্ত্ব। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য। থর্নডাইকের শিখনের সূত্র, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব, এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। গড় ও মধ্যমান নির্ণয়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ, মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি। তো এই ছিল আমাদের প্রথম স্লাইডের, এর পরের স্লাইডে দেখবে ডট ডট দিয়ে শুরু হবে, তো সেটা হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন দিয়েই শুরু হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে ডট ডট দেওয়া আছে, মানে মুদালিয়ার কমিশনের লক্ষ্য উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ, বহুমুখী ও কারিগরি শিক্ষা পার্থক্য, জাতীয় শিক্ষানীতি সুপারিশগুলি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়, সর্বশিক্ষা অভিযানের চারটি মূল উদ্দেশ্য, জ্ঞান অর্জনের শিক্ষা, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা। এই ছিল আজকে তোমাদের পুরো সাজেশান, এ টু জেড সাজেশান এডুকেশানের। যতই টাফ কোয়েশ্চেন করুক, মডারেট কোয়েশ্চেন করুক, ইজি কোয়েশ্চেন করুক, ঠিক আছে, এই প্রশ্নর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, অতএব তোমরা কমন পাবেই। তাই খুব ভালো করে এগুলো সবকে পড়ে যেও, ঠিক আছে, আর তারপর পরীক্ষার শেষে তোমরা আমাকে জানাবে যে কমন পেলে না পেলে না। এই কোয়েশ্চেনগুলো খুব খুব ভালো করে পড়ে যেও, আমি অবশ্যই ভাববো যে তোমরা পড়ে যাবে এবং তোমরা এটা থেকে উপকার পাবেই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু ভালো ভিডিও নিয়ে, ঠিক আছে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে।